নমস্কার বন্ধুরা, টেক স্পেশাল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সাথে আমি আছি বিক্রম এবং আপনারা দেখছেন টেক স্পেশাল। বন্ধুরা, 25 সেপ্টেম্বর 2018 কিন্তু লঞ্চ হবে আয়ুষ্মান ভারত প্রকল্প, এবং তার আগে কিন্তু যদি জেনে নিতে পারেন যে আপনার লিস্ট আয়ুষ্মান ভারত প্রকল্পে আছে কি না, তাহলে অনেকটাই কিন্তু ভালো হয়। যদি না থাকে তাহলে কিন্তু আপনাকে যেতে হবে নিয়ারেস্ট সিএসসি সেন্টার, মানে কমন সার্ভিস সেন্টার, এবং সেখানে গিয়ে কিন্তু আপনার রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। বেসিক্যালি কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে রেজিস্ট্রেশন করা হবে না, যা হবে আপনাকে লেটার পাঠিয়ে দেবে। কিন্তু আপনি যদি জেনে নিতে পারেন যে আপনার নাম আছে কি না, তাহলে অনেকটাই কিন্তু ভালো হয়। চলুন তাহলে ভিডিওর মাধ্যমে দেখে নেবো যে আপনি আয়ুষ্মান ভারতে নিজের নাম চেক করতে পারবেন যে আছে কি না, তার জন্য আপনাকে কি কি করতে হবে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ জানতে পারবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। শুরু করা প্রথমেই বলবো, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে নিচের লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। চলুন তাহলে ভিডিওটা দেখা যাক। প্রথমত আপনি একটা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো একটা ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটে চলে যাবেন এবং সেখানে সম্পূর্ণ ডিটেলসটা ঠিক ঠিক করে দেওয়া আছে, এখানে কোনো রকমের ভুল নেই। এবং সেখানে বলা আছে যে আয়ুষ্মান ভারত প্রকল্পে আপনি যদি চান তাহলে নাম নথিভুক্ত করতে পারেন, এবং যদি আপনি চান তাহলে কিন্তু দেখতে পারেন যে আপনার আয়ুষ্মান ভারত প্রকল্পে আপনার নাম আছে কি না, তার জন্য আপনাকে কী কী করতে হবে সেটাও কিন্তু ডিসক্রিপশানে পুরো ডিটেলস দেওয়া আছে, এবং আমি কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে আপনারা চেক করে নিতে পারেন। এবং যে সিএসসি পয়েন্ট আছে সেখানে আপনি যদি না গিয়ে থাকেন, আপনি বাড়ি থেকে চেক করতে পারবেন আপনার নাম আছে কি না। এবং এখানে সম্পূর্ণ ডিটেলসগুলো আপনারা চাইলে একটু পড়তে পারেন, এবং আমি এখানে পুরো ডিটেলসটা আপনাদেরকে দেখিয়ে দেবো যে কী করতে হবে। একটু নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার নাম আয়ুষ্মান ভারত প্রকল্পে আছে কি না, তার জন্য কী করবেন, কীভাবে দেখবেন, এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। এবং 25 সেপ্টেম্বরের আগে যদি এটা আপনি জেনে নিতে পারেন তাহলে কিন্তু অনেকটাই ভালো হয়, তাহলে আপনি কনফার্ম হয়ে যাবে যে আপনার কাছে কিন্তু অবশ্যই চিঠি চলে আসবে। এখানে বলা হয়েছে কিছু কিছু পয়েন্টস, সে পয়েন্টগুলো আপনারা এখানে দেখে নেবো। যেমন কি বলা হয়েছে আপনাকে যেতে হবে আপনার নিকটবর্তী সিএসসি সেন্টারে, এবং সেখানে গিয়ে আপনার নাম আছে কি না দেখে দেবে, যদি না থাকে তাহলে কিন্তু আপনাকে ফ্রিতে, মনে রাখবেন ফ্রিতে, আপনার নাম রেজিস্ট্রেশন করে দেওয়া হবে। সেটা কবে করে দেওয়া হবে না, 25 সেপ্টেম্বরের পরে থেকে, যখন থেকে এটা লঞ্চ হয়ে যাবে তারপর থেকে কিন্তু আপনাকে সিএসসি সেন্টার থেকে ফ্রিতেই আপনার রেজিস্ট্রেশন করে দেওয়া হবে। মনে রাখবেন কোনো রকম সংস্থা যদি কোনো সময় আপনার কাছ থেকে রেজিস্ট্রেশন করার জন্য টাকা চেয়ে থাকে তাহলে সেখানে একবারই না করে দেবেন, কারণ এটা একদমই ফ্রিতে করা হবে। সেটা আমাদের যে স্বাস্থ্য পরিবহন মন্ত্রী আছেন জেপি নন্দা, তিনি কিন্তু এই বিষয়ে অলরেডি জানিয়ে দিয়েছেন যে এটার জন্য কিন্তু কোনো রকমের টাকা নেওয়া হবে না। যদি আপনি সিএসসি সেন্টারে যান তাও কিন্তু আপনাকে ফ্রিতে করে দেওয়া হবে, এবং যারা সিএসসি সেন্টার চালাচ্ছেন তাদের জন্য কিন্তু 30 টাকা এখানে বোনাস রেখে দেবে। এবার আপনি যদি চান তাহলে আপনার নিকটতম পঞ্চায়েত অফিসে যেতে পারেন, সেটা যেতে হবে কবে না, 25 সেপ্টেম্বরের পর, তার আগে কিন্তু কোনো ডিটেলস ওরা জানাতে পারবে না। কিন্তু আপনি যদি চান যে আপনার নাম আছে কি না সেটা দেখে নেওয়ার জন্য, তাহলে আপনাকে কী করতে হবে, এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে, এবং ক্লিক করে দেখে নেওয়া যাবে যে আপনি কী কী করতে হবে। চলুন তাহলে লিঙ্কটা ক্লিক করি, এবং ক্লিক করার পর আপনার একটা নতুন ওয়েবসাইট ওপেন করে নেবো, এবং চলুন এটাকে ক্লিক করে নেবো, এবং তারপর ডিটেলসগুলো পরপর আমরা এখানে পড়ে নেবো। আবারও ফিরে আসবো ওয়েবসাইটে, এবং সেখানে দেখে নেবো ডিটেলসগুলো কী কী আছে। প্রত্যেকটা স্টেপ এখানে জানিয়ে দেওয়া হয়েছে কী কী স্টেপ পূরণ করতে হবে। প্রথম আপনাকে লিঙ্কটা ওপেন করে নিতে হবে, তৃতীয় স্টেপে বলা হয়েছে আপনার যে রাজ্য আছে সেটা সিলেক্ট করে নিতে হবে, তৃতীয় স্টেপে বলা হয়েছে যে আপনার যে জেলা আছে, এবং পরপর স্টেপগুলো আপনাকে ফলো করতে হবে। চলুন তাহলে আপনাকে দেখিয়ে দিই পুরো ডেমো হিসাবে কী করতে হবে। এটাকে আমরা হালকা একটু জুম করে নেবো তাহলে আপনাদের হয়তো বুঝতে সুবিধা হবে। প্রথমে দেখুন স্টেটটা সিলেক্ট করে নিতে হবে, স্টেট সিলেক্ট করার জন্য এখানে সিম্পলি নিচে এসে আপনাদের যে স্টেট আছে সেটা সিলেক্ট করে নেবেন, মানে ওয়েস্ট বেঙ্গল। তারপর এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন আপনার ডিস্ট্রিক্ট, এখানে সমস্ত ডিস্ট্রিক্ট দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গলে, সুতরাং সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। তারপর তহসিল বা তালুকা, এটা যেটা অপশান আছে সেটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। অ্যাকচুয়ালি এটা ব্লক, এবং গ্রাম পঞ্চায়েত মানে আপনি কোন গ্রামে থাকেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর আপনি কী করবেন, এই রুলসটা টোটাল 50 করে দেবেন, এবং সিম্পলি গিয়ে যেটা সাবমিট অপশান আছে এবং যেগুলো আছে সেগুলো কিন্তু বাই ডিফল্ট ডেকে দেবেন। যদি চান তাহলে লোকাল ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারেন, এবং বাকি যে অপশানটা আছে সাবমিট অপশান, সাবমিট অপশানে আপনি ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করবেন আপনার সামনে কিন্তু যে লিস্ট আছে সেই লিস্ট কিন্তু এখানে ওপেন হয়ে যাবে, এবং এই লিস্টটা কিন্তু আপনার যে পরিবারের গার্জেন আছে, মানে পরিবারের যে হেড, তার নাম কিন্তু দেওয়া আছে, মানে সেই পরিবারে কতজন মেম্বার আছে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে স্পষ্ট করে। আপনারা চাইলে এই যে অপশানটা সেটাতে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করার জন্য কিন্তু আপনাকে যে এক্সেল আছে সেটাতে ডাউনলোড করে নিতে হবে। এখানে বলা আছে যে আপনার যে
পরিবারে কতজন আছে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে, এবং পরিবারের যে প্রধান তারও নাম কিন্তু দেওয়া আছে। আপনারা চাইলে কিন্তু এই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ক্লিক করলে ওয়েবসাইটে পৌঁছে যাবেন। সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা সমস্ত ডিটেলসটা জানতে পারবেন। আপনারা যদি চান তাহলে এই লিস্টগুলো চেক করে নিতে পারেন, এবং যখন এই লিস্ট চেক করে নেবেন তারপরে কিন্তু আপনি শিওর হয়ে যাবেন যে আপনার বাড়িতে কিন্তু অবশ্যই স্বাস্থ্য বিভাগ থেকে, মানে কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগ থেকে চিঠি আসবে, এবং সেটাও আপনারা এখানে দেখে নেবো যে কী কী সেখানে ডিটেলস দেওয়া থাকবে। আপনারা যদি চান তাহলে এক্সেল ফাইলটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন, তার জন্য ডাউনলোডিং এক্সেলের যে অপশানটা আসছে নিচে সেটাতে ক্লিক করবেন। যদি চান তাহলে আপনারা প্রিন্টও করে নিতে পারেন, এরপর আপনাকে এটা সিম্পলি সেভে ক্লিক করে দিতে হবে, তাহলে আপনার কাছে সেভ হয়ে থাকবে এবং আপনি জেনে যাবেন। এবার প্রিন্ট যে অপশানটা আছে সেই প্রিন্টে আপনারা ক্লিক করতে পারেন। প্রিন্টে যখনই ক্লিক করবেন তখনই কিন্তু আপনার এই ডিটেলসগুলো পুরো প্রিন্ট হয়ে যাবে। আপনি চাইলে এটা রেখে দিতেও পারেন এবং গ্রামের সমস্ত সদস্যকে জানাতে পারেন যে আপনার নাম কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্পের আন্ডারে আছে, এবং সেখানে কিন্তু 5 লক্ষ টাকা পর্যন্ত আপনাকে স্বাস্থ্য বিমাও দেওয়া হবে। এবার আপনারা জেনে নেব যে এখানে আপনাকে কী কী করতে হবে। যখনই আপনি দেখে নিলেন যে ওপরের লিঙ্কে আপনার নাম আছে, তারপরে আপনাকে কী করতে হবে, না আপনাকে অপেক্ষা করতে হবে, 25শে সেপ্টেম্বর আপনার প্রকল্প লঞ্চ হয়ে যাবে, তারপর কিন্তু আপনার স্বাস্থ্য বিভাগ মানে কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগ থেকে আপনার বাড়িতে চিঠি আসবে, এবং সেই চিঠিতে আপনার পরিবারের যে স্বাস্থ্য কার্ড আছে সেটা পাঠানো হবে। সে কার্ড স্বাস্থ্য কার্ড দেখে কিন্তু আপনি 5 লক্ষ টাকা পর্যন্ত আপনি সেখানে স্বাস্থ্য বিমা পেয়ে যাবেন। এই সুবিধা কিন্তু আপনি পেয়ে যাবেন আপনি বাড়িতে বসে। তার জন্য আপনাকে চেক করতে হবে এখানে এসে আপনার লিস্টটা, যদি না থাকে তাহলে আপনাকে কমন সার্ভিস পয়েন্টে যেতে হবে, সেখানে আপনার ফ্রিতে কিন্তু আপনার রেজিস্ট্রেশন করে দেওয়া হবে। তাহলে বুঝতে পারলেন যে আপনি আয়ুষ্মান ভারতের প্রকল্পের কীভাবে আন্ডারে আসবেন। তাহলে অবশ্যই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, এই রিগার্ডিং যদি কোনোরকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন, আর যদি এখনও ভিডিওটা শেয়ার না করে থাকেন অবশ্যই ভিডিওটাকে শেয়ার করুন, তাহলে অনেকেই এই বিষয়টা জানতে পারবে। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হচ্ছে এরকমই নতুন এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণের জন্য অনেক অনেক ধন্যবাদ।